24 ঘন্টারও কম সময়ের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যা ক্রমশ শক্তি সঞ্চয় করছে। ইতিমধ্যে ইয়াসের প্রভাবে ওড়িশার ভুবনেশ্বরে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। নিম্নচাপ ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে যা সময়ের সঙ্গে সঙ্গে ভদ্রক বালাসোর হয়ে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে আছড়ে পড়বে। ভারতের সবথেকে বড় সমুদ্র গবেষণা সংস্থা INCOIS জানিয়েছে সমুদ্রের গতিবিধির ওপর নির্ভর করে উত্তর ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের দিকে ভূমিতে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ গবেষণা সংস্থা ECMWFO আশঙ্কাটিতে সহমত জানিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এত তাড়াতাড়ি দিক পরিবর্তন করছে ইয়াস? আগামী 24 মে উত্তর পশ্চিম উপকূলে তৈরি হবে এই সিভিয়ার সাইক্লোন ইয়াস। 25 মে সন্ধ্যের মধ্যে সামান্য বাঁক নিয়ে সরে যাবে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে। 26 মে 11 থেকে 12 ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় আছড়ে পড়বে বলেই মনে করছে দুই বিশেষজ্ঞ সংস্থা। হাওয়া অফিস সূত্রে খবর, যে পরিমাণ শক্তি সঞ্চয় করছে তাতে ঘন্টায় 190 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। তবে পশ্চিমবঙ্গের দিকে যখন ঢুকবে তার গতিবেগ কমে ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার বেগে দাঁড়াবে। ঘূর্ণিঝড় ইয়াসের জীবনচক্র খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে দেখা যাচ্ছে যা আগামী 4 দিনের মধ্যেই শক্তি ক্ষয় করবে। ঘূর্ণিঝড় ফণি চলেছিল 11 দিন ধরে। 1999 সালের ঘূর্ণিঝড়টিও 5 দিন স্থায়ী হয়েছিল। আমফান চলেছিল 5 দিন ধরে। সবথেকে কম সময়ে স্থায়ী হয়েছিল ঘূর্ণিঝড় দায়ী। ওড়িশা সরকারের তরফে সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের ভয়াবহতার আশঙ্কা করেই সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।